সৌদি আরবে সন্তানটারে পাঠাইয়া মালদ্বীপে মালয়েশিয়ায় লন্ডনের মধ্যে সন্তানটারে পাঠাইয়া যেই মায়েরা এই দেশের মধ্যে থাকে দেখবেন ওই মায়েরা জানতে পারে সন্তানের প্রবাসের মধ্যে কি হালাত মা বুঝে যায় সন্তান বলা লাগে না গভীর রাতে মা 12টা 1টা বাজে চোখের পানি ফালাইয়া কান্দে পাশে স্বামী বেচারাও স্বামী বেচারা জিজ্ঞেস করে হে আমার স্ত্রী এত গভীর রাতে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো আমি বুঝলাম না তখন মা জানায় দেয় ও স্বামী আমার ওই সন্তানটাকে কত অল্প বয়সে আমি ইতালি পাঠাইলাম ওই সন্তানটারে আমি মায়া করে করে দুনিয়াতে বাংলাদেশে বড় করতে পারি নাই জীবিকা নির্বাহের তাগিদে এই সন্তানটারে লন্ডন আমেরিকা পাঠায়া দিলাম আমার ওই সন্তান ওই জায়গার মধ্যে কি হালাতে আছে আমি মা জানি না জানি না জানি না তবে আজকে এই ঘুমের মধ্যে গভীর রাতে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার ওই সন্তানটা আমি মায়ের বড় 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 করে ডাক দেয় আমার মনে হয় আমার এই সন্তানটা মনে হয় বড় বিপদের মধ্যে পড়ে গেল আমার এই সন্তানটা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল স্বামী বেচারা গুরুত্ব দেয় না স্ত্রীকে বলে স্ত্রী তুমি ঘুমাইয়া যাও স্বপ্নে মানুষ কত জিনিস দেখতে পারে এগুলা বাস্তবের রূপ অনেকগুলাই নেয় না তখন দুইজনই ঘুমায়া গেল ফজরের নামাজের পরে হঠাৎ করে রিং বেজে উঠলো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল চলে আসলো মাটা টেলিফোন ধরিয়া বলে জাদু তুই কেমন আছো তুই আমারে জানাও তোর জন্য আমি মা রাতের বেলা ঘুমাইতেও পারি না ওই ওই জায়গা থেকে ওই মায়ের কাছে টেলিফোনে জবাব এসে যায় মাকে জানায় দেয় হে সন্তানের মা আমি তো আপনার সন্তান না আমি হলাম আপনার সন্তানের পাশে থাকি একজন প্রতিবেশী এক একসাথে আমরা কোম্পানিতে কাজ করি বলে আমার সন্তান কই সন্তান হাত সন্তানের হাতে তুমি মোবাইলটা দিয়া দাও বলে আপনার সন্তানটা গত গভীর রাতে অ্যাক্সিডেন্ট করিয়া গুরুতর অবস্থার মধ্যে পড়িয়া হসপিটালের বেডের মধ্যে চলে গেল মা লাইনটা কাটিয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর স্বামী বেচারারে বলে ও স্বামী আমার আমি যে গভীর রাতে চোখের পানি ফালাইয়া কান্না করলাম দেখছেন নি আমার এই সন্তানটা বড় বিপদের মধ্যে পড়ে গেল মুসিবতে পড়ে গেল আমি যে স্বপ্নে দেখলাম আমার স্বপ্নটা বাস্তবে রূপ নিয়ে নিল মা কেমনে জানে কেমনে বুঝে জাননি ওই মায়ের মনের মধ্যে আল্লাহ একটা রাডার ফিট করে দিয়া দিলেন ওই মা সন্তান কোন সময় কি চায় কিভাবে চায় মা এটা ভালো করেই জানে ছোট্ট সাহাবিটা মায়ের কাছে যাইয়া যখন মারে তিনবার ডাক দেয় আর মাকে ডাইকা ডাইকা ওই মায়ের কাছে বলা লাগে না লাগে না ওই মা এমনিতেই জানায় দেয় সন্তান আমার তুই আমি মাকে আর বলা লাগবে না লাগবে না লাগবে না তোর পেটের মধ্যে ক্ষুধা আমি মা জানি 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 তবে আমি মা তোর পেটের মধ্যে খাবার দিতে পারবো না তুই চলে যাও ওই নবীর দরবারে যাইয়া মসজিদে নববীর মধ্যে নবীর চেহারা মুবারাকের দিকে যদি তাকাইতে পারো নবীর চেহারা মুবারাকের দিকে এক নজর দিয়া যদি তাকাইয়া থাকতে পারো তোমার পেটের ক্ষুধা অটোমেটিক্যালি নিবারণ হয়ে যাবে ওই নবীর চেহারা মুবারকের দিকে যাও আর যে যে মসজিদে নববীর মধ্যে ওই নবীর চেহারা মুবারকের দিকে তুমি তাকাও দেখবা পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে গেল ছোট্ট সন্তানটা মাকে জানায় দেয় মা আমার বাবাই কই আমি আমার বাবাকে নিয়ে মসজিদে নববীতে চলে যাব নবীর চেহারা মুবারক দেখে দেখে পেটের ক্ষুধা নিবারণ করা লাগবে একটু পরে পেছন দিক দিয়া বাবাটা ডেকে বলে হে সন্তান আমার আয় আয় আমি তোরে নিয়ে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাব নবীর দরবারে হাজির হয়ে গেলেন
মসজিদে নববীতে যাইয়া ইতিমধ্যে নবী বয়ান আরম্ভ করে দিলেন প্রথম কাতার পূর্ণ হয়ে গেল দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল তৃতীয় সফটটাও পূর্ণ হয়ে গেল একবারে লাশ জায়গার মধ্যে ছোট্ট সন্তানটার বাবা জায়গা হয়ে গেল বাবা যদিও ঘাড় উঁচু হওয়ার কারণে নবীরে দেখতে পায় ছোট্ট সাহাবীটা ওই বাবার চেহারা নবীর চেহারা মোবারক দেখতে পায় না কারণ সাহাবায়ে কেরাম ইতিমধ্যেই নবীর সামনে প্রথম কাতারগুলো পূর্ণ করে ফেলল এজন্য নবীর চেহারা মোবারক ছোট্ট সাহাবীটা দেখতে না পাইয়া ওই বাবারে জানায়া দেয় ও বাবা আমার যেই মিশন সাকসেসফুললি বানানোর জন্য আমি মসজিদে নববীর মধ্যে আমি আপনার সাথে এই জায়গায় চলে আসলাম ও বাবা আমার নবীর চেহারা মোবারক দেখা লাগবে আপনার কুলের মধ্যে আপনি আমার একটু বসাইয়া দেন আপনার কুলের মধ্যে বসে 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 আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া এমনিতেই আমি নিবারণ করে ফেলব একটু পরে বাবা বলে হে আমার সন্তান আয় তুই আমার কুলের মধ্যে আয় কুলের মধ্যে সন্তানটারে লইয়া যখন সন্তানটা যখন একটু ঘাটটা উঁচু হয়ে গেল মদিনাওয়ালা নবীর চেহারা মুবারাকের দিকে এক নজর দিয়া তাকায়া রইল তাকাইয়া তাকাইয়া একটু পরে ওই সন্তান আশ্চর্য কার্যকলাপ করতে লাগলো পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারতে লাগলো আবার একটু পর চোখের পানি ফালাইয়া ছোট্ট সাহাবিটা কান্দে বাবা জিজ্ঞেস করে হে আমার সন্তান নবীর চেহারা মুবারাকের দিকে তাকাইয়া তুই প্রথমবার কেন ওই পেটের মধ্যে জুড়ে 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 কেন থাপ্পড় মারলা আর দ্বিতীয়বার কেন চোখের পানি ফালাইয়া কান্দো ছোট্ট সন্তানটা ডেকে বলে ও বাবা মা ওই মায়ের ট্রিটমেন্ট অনুযায়ী মায়ের টিপ অনুযায়ী আমি নবীর চেহারা মুবারাকের দিকে আপনার কুলের মধ্যে বসিয়া যখন আমি এক নজর দিয়ে আমি তাকাইয়া রইলাম এতদিন পর্যন্ত আমার পেটের ক্ষুধা আমি কোনো খাবারের মাধ্যমে নিবারণ করতে পারি না আজকে আমি আপনার কুলের মধ্যে বসে বসে নবীর চেহারা মুবারাকের দিকে যখন আমি তাকাইয়া রইলাম নবীর চেহারা মুবারাকের দিকে তাকাইতে আমার দেরি হয়ে গেল আমার পেটের ক্ষুধা নিবারণ হতে এক সেকেন্ড দেরি না ইমামুল আউয়ালিন আল আখেরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ওয়ে জমিন সাইয়্যিদুল কাউনাইন খাতেমুল মুরসালিন আখেরামত বুদে ফখরুল আউয়ালিন ওই নবীর চেহারা মুবারাকের দিকে তাকায়া ছোট্ট বাচ্চাটা জানায় দেয় ও বাবা আমার নবীর চেহারা মুবারাকের দিকে আমি যখনই তাকাইয়া রইলাম আমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে গেল এজন্য আমি বুকের মধ্যে পেটের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারলাম দুই নম্বরে কেন তুমি নবীর চেহারা মুবারাকের দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া হে সন্তান তুমি কেন কান্না করলা তুমি আমার একটু জানাও না ছোট্ট সন্তানটা জানায় যদিও ছোট তবুও নবীর জন্য কি পরিমাণ পাগল বাড়া বাবারে জানায় দেও বাবা আমার ওই নবীর চেহারা মুবারক দেখিয়া আমি কেন যেন পাগল পাড়া হয়ে গেলাম আমি আমার মায়ের জবান থেকে শুনেছি আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া তায়েফের ময়দানে নবী যেদিন গেলেন ওই নবী ওখানে গিয়া এদেরকে আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই এই দাওয়াত যখন এদের সামনে দিতে লাগলেন তখন আমি শুনেছি মায়ের জবানে এরা নবীর লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই এরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরা এটা মানে নাই বরং নবীর এত সুন্দর চেহারা মুবারাক দেখার পরেও এরা নবীর চেহারা মুবারাকের
কাবার দিকে নাকি আঘাত করেছে পাথর দিয়া আমি নবীর চেহারা মুবারাকের দিকে তাকায়া তায়েববাসের তায়েববাসীর কথা লক্ষ্য করিয়া চোখের পানি ফালাইয়া আমি আপনার সামনে নবীর জন্য কান্না করি এবার বাবা একটু পরীক্ষা করে হে সন্তান আমার তুই আমার নবীর কি পরিমাণ ভালোবাসো তুই একটু জানাইতে পারবি নি ছোট্ট সন্তানটা ডেকে বলে হে বাবা আমার আমার গর্ভধারিণী মা আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে ওই মায়ের চাইতেও আমি আমার নবীরে বেশি ভালোবাসি শুধু তাই না ও বাবা আপনার কারণে দুনিয়ার মধ্যে আসলাম বাবা আমি আপনার জীবনের চাইতেও আমি আমার নবীরে ভালোবাসি শুধু তাই না ওই মায়ের চাইতেও বাবার চাইতেও বেশি না বরং আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীরে আমি বেশি ভালোবাসি সুট্টু সাহাবি বয়স বেশি না কম হ্যাঁ রাবিরা বলেন কেউ বলেন এগারো কেউ বলেন তেরো এত ছোট বয়স ছোট মানুষ নবীর জন্য পাগল পারা কম না বেশি আমগো মতো হায় হায় আমরা তো ব্যানার টানা একুলাই না বিশ্ব আশেকের রাসূল আহলু সুন্নাত ওয়াল জামাত নিজে কত ব্যানার সামনে টানায়া মিছিল দিই আমরা অথচ যে মিছিল দিচ্ছে তার নিজের গালি দাড়ি নাই মুস হয়ে গেছে বাম্পারের মতো গায়েন স্পেশাক নাই সারাদিন গান জাটানে পাঁচ বেলার নামাজের এক বেলাও নাই ও আবার আসে খেরাস আছে না নাই নাই হাই এলে কি আসে খেরাসুন এটা তো ভণ্ড ঠিক কিনা হতে পারে না নবীর সুন্নতের উপরে আমল করে যারা এরা হচ্ছে নবীর খাঁটি আশিকুর রসুল এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে সুন্নতের উপর আমল নাই নামাজ রোজার ধারে কাছে নাই সারাদিন গাঞ্জা টাঞ্জা তাই না মটট খায়া বিড়ি সিগারেট এগুলা সব ধরাইয়া এরপরে যদি বলো আমি সুন্নি আমি আমি নবীর সুন্নতের উপর আমল করি আমারে যে ওহাবি বলবা এর খবর আছে ওহাবিদেরকে দেশছাড়া করে দাও আমরা সুন্নিরা বাংলাদেশের মধ্যে থাকব আমরাই তো সব আমরাই নবীর সাফায়াত পাবো আর একটাও নবীর সাফায়াত পাবে না মনে রাখবা এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এরা নামধারী মূলত এরা কশ্চিনকালেও ওই নবীর তিয়াত্তর দলের মধ্যে একদল যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ওই দলের অন্তর্ভুক্ত তারা নয় অন্তর্ভুক্ত তারা এই যুগের হক্কানি উলামায়ে কেরাম যারা তারা পাঁচ বেলার নামাজ পড়ে মানুষের ধৈরা ধৈরা বুঝায় তারা নেক আমল করে তারা মানুষকে নামাজের দিকে নিয়ে যায় রোজার দিকে নিয়ে যায় নেক আমলের দিকে নিয়ে যায় মানুষকে বুঝায় সারাদিন পায়ে ধৈরা ধৈরা মাথায় ধৈরা ধৈরা হাতে ধৈরা ধৈরা এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে দুই একটা জিলাপি টিলাপি খাইয়াই নবীর সুন্নতের আশে খাওয়া যায় না যদি হতে চাও তো নবীর গুণে গুণান্বিত হও তুমি বলা লাগবে না তোমার আখলাক তোমার চরিত্র তোমার চালচলন তোমার চলাফেরা তোমার কথাবার্তা তোমার হাঁটা সব কিছু দেখে দুনিয়ার মানুষই তোমাকে বলবে এলুটা সুন্নতের উপর আমল করে এলুটা নেসপেশাক পড়েছে এলুটা পাঁচ বেলার নামাজ বা জামাতে পড়ে তুমি বলা লাগবে না দুনিয়ার মানুষই তোমার নামের পাশে ট্যাগ লাগায়া দিবে এ মানুষটা নামাজি এ মানুষটা সুন্নতি এ মানুষটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ঠিক কিনা এজন্য আমরা নবীর সুন্নতের উপর আমল করব কেমন করব সাহাবায়ে কেরামদেরকে নমুনা বানাবো আদর্শ বানাবো এরা কি পরিমাণ ভালোবাসে ছোট্ট মানুষ কয় নবীরে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি মায়ের চাইতেও বেশি ভালোবাসি বাবার চাইতেও বেশি ভালোবাসি লম্বা চূড়া ঘটনা বললাম না এখানেই শেষ করলাম কিন্তু কোন জায়গা থেকে আসলাম বলে মদিনাওয়ালা নবীর রহমত যে দুনিয়াতে চারটা বড় বড় গুণ ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা মা নওয়াইবিল হক এক নাম্বার আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না দুই নাম্বার ওই নবী যার পেটে খানা নাই নবী যে তার পেটে খাবার পৌঁছায় দেয় হ্যাঁ কে পৌঁছায় দিবে রহমাতুল্লিল আলমিনের চেহারা মুবারক দেখলেই তো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেননা নবী রহমাতুল্লিল আলমিন নবীর চেহারা মুবারক দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয় নিবারণ হয় কেন বলে কেননা তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলমিন তিন নাম্বার
وتكسب المعدوم দুনিয়াতে মাদুম ব্যক্তি যারা চলতে পারে না অসহায় ডান হাত নাই পা নাই কোন রকম চলে দেখবেন বাংলাদেশের বড় বড় মাহফিলগুলো যেখানে বড় বড় মজমা যেখানে হয় ওখানে যায় দেখবেন ডান হাত ডান পা বাম হাত বাম পা অর্থাৎ হাত পা কিছুই নাই সে সরীসৃপ প্রাণীর মতো বুকের উপর ভর করে চলাফেরা করে আছে না নাই এমন ব্যক্তি নাই আছে মানুষগুলো সে ইনকাম করতে পারে পারে না এদের কি আপনি যে যে নিজের উপার্জনের কিছু টাকা এদের হাতে দিয়ে দিবেন এটা নবীর গুণ নবী তুকসিবুল মাদুম নবী নিজে উপার্জন করে তারপরে এদেরকে দেয় তুকসিব মজহুলের সিগা মারুফের নয় কিন্তু তুকসিব উপার্জন কিন্তু নবী নিজে করেন করে এরপরে একে দেন পড়েন না সুবহানাল্লাহ আ কি দামি কথা মদিনার নবী নিজে উপার্জন করেন উপার্জন করে এগুলো দেন কেন দেন কারণ নবী রাহমাতুল লিল আলামিন চার নাম্বার নবীর গুণ ওয়াতুইনু আলা মা নওয়াইবিল হক হকের কথা বলতে গেলে মানুষ বিপদে পড়ে কি পড়ে না বিপদে পড়ে না মুসিবতে পড়ে কি পড়ে না জুনায়েদ আল হাবিব আজকে থেকেই কিছু কথা বলা আরম্ভ করি কালকেই তো এনএসআই ফোন দিবে আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সাথে যখন আমরা একসাথে প্রোগ্রাম করতাম এবং খুব ক্লোজ ছিলাম আমরা আমার ফেসবুক টেসবুক ইউটিউব যারা থাকে ওনারা খুব ভালো করে জানে কি পরিমাণ ক্লোজ আমরা আমি রায়হান ওই সময় মোল্লা তারপর এই রফিক ভাই একসাথে অনেক আড্ডা দিয়েছি অনেক মাহফিলে গিয়েছি একসাথে অ্যাটেন্ড করছি দেখেন রফিক ভাই থাকলে আমি মাঝে মাঝে বলি যে আমরা এমন কিছু প্রোগ্রাম হইতো রফিক ভাইয়ের দাওয়াত নাই ওখানে আমাদের সাথে চলে যেত মজা করে অনেকে আমাদেরকে টেলিফোন করে বলতো যে আপনার যেহেতু দাওয়াত ওনাকে নিয়ে আসবেন রফিক ভাইয়ের ফোন দিয়ে বলতো যে আপনার যেহেতু দাওয়াত জুনায়েদ ভাইকে নিয়ে আসবেন রায়হান ভাইকে নিয়ে আসবেন আমরা সবাই একসাথে যাইতাম গা পুরা মাহফিলে আমরা আমরাই আল্লাহ এই ভাইটাকে মুক্তির ব্যবস্থা করে দিল আরো জোরে পড়েন আল্লাহ মাজলুম ব্যক্তিকে সাহায্য করুক পড়েন না আমিন পড়েন না আল্লাহ জালেমকে তার প্রাপ্য স্থান বুঝিয়ে দিক পড়েন আমিন এবার যদি কারো গায়ে লাগে তো সে জালেম স্পষ্ট অতঈনু আলা মা নওয়াইবিল হক ওই সময়ে দেখলো মাদানী ভাইয়ের সাথে আমার কিছু পিকচার অথবা ভিডিও আমাকে এনএসআই ফোন দিয়া বলল হুজুর চলা যাবে না এর সাথে ভালো না কবরের নিচের বয়ান যা আছে মোটামুটি সুট্টুর দিয়া করবেন আসমানের উপরের বয়ান যা আছে করবেন লিস্টে আপনিও ছিলেন কিন্তু আপনার কিছু বয়ান দেখলাম কান্নাকাটির বয়ান এজন্য মায়া লাগছে কিন্তু পরবর্তীতে সাবধান আমার ফেসবুক অফিসিয়াল পেজটা এখনো তারা দেখে একটা পোস্ট আমি করলেই যদি উল্টো পাল্টা সাথে সাথে তিন চারজন হোয়াটসঅ্যাপে নক দিবে হুজুর এটা কেমন যেন হয়েছে স্বাভাবিক ওয়াতুইনু আলা মা নওয়াইবিল হক হকের কথা বলতে যাবেন আপনাকে বিপদে পড়তে হবে ইটস ন্যাচারাল স্বাভাবিক ব্যাপার আপনি যখন মুসিবতে পড়বেন তখনই যখন আপনি হক কথা বলতে যাবেন তবে হ্যাঁ হক কথা বলতে গিয়ে বিপদে পড়লো যারা মুসিবতে পড়লো যারা এদেরকে সাপোর্ট দেওয়া লাগবে এদের থেকে দূরে সরে যাওয়া যাবে না চট্টগ্রাম ফটিক স্টোরিতে দেখেন নাই এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো হুজুরে বিদায় করে দিছে কেন যে ডিজে গান বাজাইলে তোমার বিয়ে আমি পড়াবো না বিয়ে বাড়িতে আমি যাবই না ডিজে গান বাজাইলে এই বিয়ে আমি পড়াবো না বিয়ে বাড়িতে যাবো না এলাকার সব লোকেরা মিলে এই লোকেরা বিদায় করে দিছে আর মসজিদ থেকেও বের করো মাদ্রাসা থেকেও বের করো কারণ আল হাক্কু মুররুন হক কথা মিষ্টি না তিতা বলে না হক কথা মিষ্টি না তিতা তিতা কিন্তু তিতা হওয়ার পরেও বলা লাগবে কি লাগবে না ডিজে গান বাজায়া এলাকায় বিয়া টিয়া হয়নি ডেক্সেট টেক্সেট বাজায়া হয়নি হায় হায় আর সিলেটে তো কমিউনিটি সেন্টার অভাব নাই আমি আজকেও আসার সময় আরে কি রে ভাই যে কোনো জায়গায় নামা আমি ভাবছি মসজিদ ওমা নাইমা দেখি উপরে লেখা কমিউনিটি সেন্টার চট্টগ্রামে একই হালাত নামছি দেখি পুরো এই সুন্দর মসজিদের মতোই লাগে নাইমা টাইমা দেখি রে উপরে অনেক উপরে লেখা কনভেনশন হল এ কি অভাব নাই এই রাস্তা দিয়ে আসার পথে অভাব নাই থাকাটা দোষের না কিন্তু যদি ওখানে হারাম ওয়েতে
বিয়ে হয় মনে রাখবেন ওই হারাম ওয়ের বিয়েতে কশিন কালেও দাম্পত্য জীবনটা সুখময় হবে না হবে না হবে না হবে না চিল্লা এখন ঠিক কি না সুখময় হবে না বলাই দাও অরঞ্জন বলাই দাও অরঞ্জন হ্যাঁ এটা কি ওই যে ঈদগায় আপনারে দিলাম হ্যাঁ হ্যাঁ এই যে বয়ানের মাঝখানে আপনারে দিলাম দাম্পত্য জীবন যদি কেউ কোনো ব্যক্তি সুখময় করতে চায় ডিজে গান বাজাইলে সন্তান আল্লাহওয়ালা হবে বলে না কেন আল্লাহওয়ালা হবে হবে না এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি কোনো বিয়ের মধ্যে ডেক্সেট বাজায় আইম্মায়ে মাসাজিদ যারা আছেন আপনাদের উলামায়ে পরিষদ যারা রয়েছে আর কি পরিষদের মধ্যে সবাই মিলে এই বিয়ে থেকে বাধা দিবেন এই দায়িত্ব আপনাদের আমি আমাদের এলাকায় আমরা কয়েকজনে মিলে বাধা দিই কেউ করেও না এখন এগুলো আমার বাবাও একই পরিমাণ গুণেরে ছিলেন আমি আমার লাইফের পুরো বয়সটা আমি সাভারে কাটিয়েছি সাভার আশুলিয়াতে আশুলিয়াতে ওখানে এই সময়টা কাটিয়েছি বাবার মসজিদ মাদ্রাসা নিয়ে পুরো জীবনটা ওনেই কাটায় দিয়েছেন এখন লাস্ট বয়সে এসে কুমিল্লা চলে আসছেন নিজের বাড়িতে নিজের বাড়ির প্রতি একটু মায়ায় ভিন্ন উনি আমাকে বারবার বলতেন ওই সময় আমি ছোট ছিলাম উনি যখন প্রথমবার সাভারে গেলেন ওই সময় মানুষগুলো খুব অজ্ঞ ইসলাম বুঝে না না দিন বুঝে না এখনো বাংলাদেশের এমন কিছু জায়গা আছে উত্তরবঙ্গে আমরা মাঝে মাঝে গেলে এরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহু আকবার বলতে হয় কিছুই বুঝে না একদম আওয়াম এত সাধারণ কিচ্ছু বুঝে না আপনার কি মনে হয় এরকম এলাকা বাংলাদেশে নাই নামাজে ভুলেও যায় না একেবারে নামাজ দুরুদা কিছুই বুঝে না পশ্চিম চিনি না এমন আর কিছু এলাকা আছে না নাই মদিনাওয়ালা নবীর 4 নাম্বার গুণ হলো ওয়াতুইনু আলা মানাওয়াইবিল হক যেই বান্দা হকের কথা বলতে যায় বিপদে পড়বে তাকে গিয়া গিয়া তুমি পেছন দিকে সাপোর্ট দাও আমার বাবা ওই হাদিসের উপরে আমল করিয়া আমাকে বললেন সাভারে গেলাম তুই তখন ছোট আমি যা দেখলাম মানুষগুলো একেবারেই জাহেল একেবারেই অজ্ঞ এরা ইসলাম বোঝে না দিন বোঝে না কালিমা বোঝে না নামাজ বোঝে না কিচ্ছু বোঝে না কত আগের ঘটনা যাওয়ার পরে ওখানে যে ইয়াদেরকে আমি দেখি এরা শুধু সর্বাবস্থায় যাত্রাবালা করে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত বান্দারা এখনো মাহফিল করে না যাত্রাবালা করে গানের কনসার্ট করে আসে না নাই নাই সব এলাকায় মাহফিল করে না সব এলাকায় মসজিদ হয় না সব এলাকায় মাদ্রাসা বড় দামি দামি হয় না সিলেটের জমিনের কথা বইলা লাভ নাই মসজিদের অভাব নাই মাদ্রাসার অভাব নাই উলামায়ে কেরাম অভাব নাই এই মানুষগুলো সব আওয়ামুন নাস যারা আছে এদেরকে দইরা দইরা বুঝায় এজন্য আপনারা টেরও পান না কিছু কিছু জায়গায় এমন আছে এরা মাহফিলও বুঝে না দিনও বুঝে না আমলি কথাও বুঝে না এরা নামাজ রোজা নেক আমল বুঝে না আমার বাবা সাভারে যাইয়া এদের ডিজে গানের যত কনসার্টগুলো আছে আছে কয়েকজন ভক্ত মুরিদান বানায়া ফেললেন হুজুরেরা এরকম এরকমই করে যেখানে যাবে ওখানেই কিছু ভক্ত মুরিদান বানাবে এদের মাধ্যমে সমাজের মধ্যে কোনো খারাপ কাজটাকে পরিবর্তন করা যাবে বাবা শিখাইলেন দুনিয়াতে যতদিন থাকবা যে কোনো জায়গায় যাবা কিছু কিছু মানুষকে নিয়া ইসলামের বৃহৎ স্বার্থ হাসিল হয় এমন কিছু কাজ তোমরা করবা আমি ওসিয়ত করে গেলাম বাবা এদেরকে নিয়ে নিয়া ওই ডিজে কনসার্টগুলোকে বরবাদ করার জন্য যাত্রাপালাকে পূর্ণাঙ্গভাবে বরবাদ করার জন্য এলাকার কিছু মানুষ নিলেন যারা বাবার ভক্ত হয়ে গেল সবাই মিলে মিলে হকের আওয়াজ দিতে লাগলো একটা পর্যায়ে এমন হয়ে গেল কিছু মানুষ শত্রু হয়ে গেল কিছু বন্ধু হয়ে গেল কিছু হিদায়াত নামক দৌলত পায়া গেল কিছু পায় নাই কিন্তু বান্দা জাননি আমি নিজের চোখে তাকাইয়া দেখে সিসি আসার সময় তখন আমি পূর্ণাঙ্গভাবে বুঝবান হকের কথা বলতে যাইয়া এক পাপ পরিমাণ পিসপা হয় নাই এই হকের কথাগুলো বলার কারণে ওই এলাকা এখন এমন সুন্দর এলাকা হয়ে গেল মসজিদের অভাব নাই
কতগুলো মাদ্রাসা হয়ে গেল ওই এলাকার মধ্যে এখন প্রত্যেকটা মসজিদের মধ্যে তবলিগে মানুষগুলো এক একটা লোক চিল্লা লাগাইয়া সাল্লা গাইয়া দাড়িগুলো লম্বা লম্বা করিয়া মনে হয় বড় আল্লাহওয়ালা বড় এক বড় আলেম বড় বুজুর্গ কেমনে জানোনি বলে হকের কথা বলতে যাইয়া যদি কোনো বান্দা পিছপা হয়ে যায় তাহলে তো ওখানে হকটা বাস্তবায়ন হবে না বরং কিছু মানুষ লইয়া ইঙ্গিত হইয়া হোক বিভিন্ন মাধ্যমে হোক ইসলামের বৃহৎ স্বার্থে স্যাক্রিফাইস করে যদি আগাইয়া যাও ওই মদিনাওয়ালা নবীর গুণেও গুণান্বিত হইয়া যেতে পারবা হকের কথা বলতে যাইয়া বিপদে যেই বান্দাটা পড়ে গেল মুসিবতের মধ্যে পড়ে গেল তুমি তার ব্যাকগ্রাউন্ডে যাও পেছনে গিয়া তুমি দাঁড়ায়া যাও এ বান্দা তুই হকের কথা বলে যাও আমি তোর থেকে দূরে সরে যাই নাই আমি তোর পিছনেই দাঁড়াইয়া গেলাম যতদিন হক কথা বলবি আমাকে তোর পাশে পাবি হকের কথা বলবি না তো আমারেও পাশে পাবি না নবীর গুণ অতুইনু আলা মা নওয়াইবিল হক হকের কথা বলতে যারা যায় বিপদে পড়ে মুসিবতে পড়ে আপনি ব্যাকগ্রাউন্ডে যেয়ে তাকে সাপোর্ট দিবেন পেছনে পেছনে গিয়ে তাকে বলবেন যা তোর সাথে আমি আছি বেটা যা হক কথা বলে যা তোর সাথে আমি আছি হ্যাঁ এটা সাধারণ কোনো গুণ নয় এটা মদিনাওয়ালা নবীর গুণ নবী এই গুণে গুণান্বিত কেন কারণ নবী রহমাতুল্লিল নবী এই গুণে গুণান্বিত কেন কারণ নবী একটু বলেন না বলেন না রহমাতুল্লিল কোনো গুণা হচ্ছে নাকি আপনাদের কষ্টদষ্ট হচ্ছে নাকি রহমাতুল্লিল আলামিন বললে গুণা হবে নাকি হ্যাঁ হ্যাঁ গুণা হচ্ছে নাকি র হা মিম তা লাম লাম আইন আবার আলিফ লাম মিম ইয়া নুন কতগুলো হয়েছে গণলে প্রতি হরফে 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 দশটা করে নেকি আমল নামায় জড়ো হয়ে গেছে এরপরে কষ্ট কেন জানেন তো আপনারা হ্যাঁ এটা ঠিক ওয়াজ কি আমরা কম জানি হুজুর কিন্তু আমল করতে রাজি না হুজুর এই যে বয়ান করতেছি এত বয়ান যে করে ইউটিউবে ঢুকলে বয়ান ফেসবুকে বয়ান টিকটকে পর্যন্ত বয়ান ফেসবুক রিলসে পর্যন্ত বয়ান জানেই ঢুকবেন অনেক বয়ানের অভাব নাই বিভিন্ন দিক থেকে কাট 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 করে কোরআন হাদিসের বয়ান নবীর বয়ান শিক্ষার বয়ান আমলের বয়ান আবার কিছু কিছু বক্তব্য হয়ে গেল তিনটা করবেন এটা করলে এটা হবে চারটা করবেন চারটা করলে এটা হবে এই দশটা কাজ না করলে আপনার অবস্থা গরম হয়ে যাবে স্ত্রীর সাথে এভাবে কথা বলবেন না হয় আপনার সংসার ভেঙে যাবে এই যে কত বয়ান কত আমলি কথা যে যেমনে বলুক ভাইরালের ধান্দার জন্য বলুক আর যেমনেই বলুক কথাগুলো বের হচ্ছে তো নাকি কথাগুলো মানুষ শুনছে তো নাকি প্রতি প্রতি ভিডিও থেকে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স তাহলে এটা কি এমনিতেই হয়ে গেছে নাকি মানুষ শুনে না দেখে না কিন্তু এরপরেও কি মানুষ আমল করে বলেন বলেন করে এই যে বয়ান শুনতেছে না বয়ানের পরে গিয়া কয়জন ফজর পড়বে বলেন কয়জন পড়বে ফজর কি লাভ কি লাভ বলেন কি লাভ বলেন আপনি মাহফিলে আসার আগেও নামাজ পড়েন নাই মাহফিলের পরেও পড়েন না মাহফিলে আসার আগে রোজা রাখেন নাই মাহফিলের যাওয়ার পরেও রোজা নাই মাহফিলে আসার আগেও সুদ খাইতেন মাহফিল শোনার পরেও ওই সুদি লেনদেনই করতে লাগে হবে 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 বলেন নাকি মাহফিল শুনে নিজের ভিতরে একটু পরিবর্তন আনা লাগবে পরিবর্তন লাগবে কি লাগবে না আমরা মাহফিল শুনবো পরিবর্তনের নিয়তে শুনতে হবে আমরা মাহফিল শুনবো বাস্তব জীবনে কিছু আমল করব আমরা পুঁজি নিয়ে তারপরে কবরে যাব বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি মুসলমান বানায় দেন সকলে বলি আমিন আরো জোরে বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আওয়াজ নাই কিরে আনেকটিভ পার্সন আনেকটিভ টিম আনেকটিভ শ্রোতা
তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত শুধু এই কয়েকজন কইছে তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষও ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না আছে না নাই তুমি গুষ্কিও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান হে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না তুমি মুসলমান লাগবে নামাজ রোজা সুদমুক্ত ইনকাম ঘুষমুক্ত ইনকাম নবীর সুন্নতের ওপরে আমল আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি মুসলিম বানায় দেখ সবাই পড়েন নবী আলামিনের জন্য করুণা দয়া রহমত নবীর গুণ আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না দুই নাম্বার যে মানুষটা অভাবী তার পেটে খাবার দেয় তিন নাম্বার যে মানুষটা চলতে পারে না নিজে ইনকাম করে ইনকামের টাকা দেয় চার নাম্বার যেই বান্দা হকের কথা বলতে গিয়ে বিপদে পড়ে তার পেছনে গিয়ে নবী দাঁড়ায় যায় এই নবীর চার গুণ কেন নবী রহমাতুল্লিল আলামিন আমরাও নবীর সুন্নতের আমল যদি করতে চাই নবীর খাঁটি আশিক যদি একজন হতে চাই তাবে যদি হতে চাই তাহলে এই সুন্নতের উপরেও আমাদের আমল করা লাগবে এই কাজগুলো বাস্তব জীবনে আমাদের বাস্তবায়িত করা বাস্তবায়ন করা লাগবে আমাদের জীবনে চলার পথে আল্লাহ আমাদের প্রত্যেককে চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সবাই পড়েন আরো জোরে পড়েন শুধু দুনিয়াবী লাইনের গুণগুলো বললাম ভবিষ্যতে আসলে ইনশাআল্লাহ নবী যে রহমত আলামিনের জন্য আখরাতের লাইনে নবীর কি পরিমাণ বড় বড় গুণ কেন আল্লাহ নবীকে বললেন নবী আমি আপনাকে আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করলাম আখরাতের লাইনের সবচেয়ে বড় বড় গুণগুলো ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রাখলে ভবিষ্যতে মৌলভীবাজারে কোথাও আসলে হয়তো ফেব্রুয়ারিতে মনে হয় আসবো কোথায় জানি জানি না এই মাসেই কয়েকবার মনে হয় আসা হবে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ কেউ যদি যান ওখানে কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো রাখুক সুস্থ রাখুক আমল করার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন।